নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিরাম জাতীয় পরীক্ষা বোর্ডে স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি কিন্তু রয়েছি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অফিশিয়াল ওয়েবসাইটে চাইলে আপনারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি কিন্তু রয়েছি ন্যাট বোর্ড ডট এডু ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা চাইলে গুগল ক্রোমে গিয়ে কিন্তু এখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অর্থাৎ আপনারা এখানে ভারতবর্ষের নাগরিক হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আজকের নোটিশ নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সসীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে প্রত্যেক দিন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সরকারি বেসরকারি এবং কেন্দ্র ও রাজ্যের আপডেট নিয়ে আমরা ভিডিও বানাই তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কিন্তু একটু স্কল ডাউন করে নিতে হবে স্কল ডাউন করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন অন স্ক্রিন লেখা রয়েছে এনবিই নোটিশ বোর্ড এখানে আসার পর যে দু নাম্বারে যে নোটিশটিকে দেখতে পারবেন বা দু নাম্বারে যেই অপশানটাকে দেখতে পারবেন সেখানে কিন্তু ডেট দিয়ে দেওয়া রয়েছে এক ছয় দু এখানে কিন্তু লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন এন বি ই এম এস অন রেগুলার বেসিস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা কিন্তু অফিশিয়াল নোটিশটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অফিশিয়াল নোটিশটা ডাউনলোড হয়ে যাবে অথবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে এসে অফিশিয়াল নোটিশের লিংকে ক্লিক করে কিন্তু নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা চলুন আজকের এই নোটিশ নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন সরাসরি সেই অফিসিয়াল নোটিসে আপনারা কিন্তু এখানে অন স্ক্রিন দেখতে পারছেন যেখানে ওপরে হেডিং দেওয়া রয়েছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস ঠিক আছে তারপরে এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তির ডেটটি রয়েছে আর এ সাইডে রয়েছে কিন্তু অ্যাডভার্টাইজ নং আপনারা অনস্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কি বলেছে দেখুন তারপরে কিন্তু বলেছে ইম্পর্টেন্ট ডেটস আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস রয়েছে সবার প্রথমে যেটি রয়েছে সেটি কিন্তু লেখা রয়েছে ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং এলিজিবিলিটি ডেট কিন্তু রয়েছে চোদ্দো আট দু হাজার একুশ অর্থাৎ অগাস্টের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং কিন্তু বয়স যেটি চাওয়া হয়েছে সেটি কিন্তু এই তারিখ অনুযায়ী কিন্তু ধার্য করা হবে তারপরে কি রয়েছে দেখুন তারপরে লেখা রয়েছে ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং যার ডেটটি শুরু হচ্ছে কিন্তু পনেরো সাত দু অর্থাৎ পনেরো জুলাই দু হাজার একুশ তারিখ থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ এখনও কিন্তু হাতে অনেকটি সময় আছে অর্থাৎ আগামী মাসের পনেরো তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তারপরে দেখুন রয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটি কিন্তু রয়েছে চোদ্দো আট দু অর্থাৎ অগাস্ট মাসের চোদ্দো তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করার তারপরে কি লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে ডেট অফ সিবিটি এক্সাম অর্থাৎ আপনাদের যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেট কিন্তু এখানে ধার্য করা হয়েছে কুড়ি নয় দু হাজার একুশ অর্থাৎ সেপ্টেম্বরের কুড়ি তারিখে কিন্তু আপনাদের কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে তারপরে কি বলেছে দেখুন তারপরে কিন্তু এখানে বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস অফ আদার ক্যাটাগরিজ রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট অর্থাৎ এখানে কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে আপনারাও এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিটেলস অব ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে কিন্তু এবারে আমরা আলোচনা করব সবার প্রথমে আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিরিয়াল নাম্বার লেখা রয়েছে নেম অফ পোস্ট তারপর লেখা রয়েছে পে মেট্রিক্স লেভেল নং অফ পোস্ট তারপরে কিন্তু লেখা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশানস ঠিক আছে তো প্রথমে যে পদটি রয়েছে সেই পদের নাম কিন্তু রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তার জন্য কিন্তু আপনাদের লেভেল সেভেনের বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আটটি শূন্য পদ রয়েছে এবং এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আবেদন করার জন্য আপনাদের যে সীমা চাওয়া হয়েছে সেটি কিন্তু চাওয়া হয়েছে সাতাশ বছরের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সেখানে এক নম্বরে কিন্তু দিয়ে লেখা রয়েছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড অর্থাৎ যে কোনো শাখায় আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অর্থাৎ থ্রি ইয়ার ডিগ্রি কোর্স কমপ্লিট থাকতে হবে এবং কিন্তু সঙ্গে বলেছে টু কোয়ালিফাই এক্সামিনেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই এনবি অর্থাৎ আপনার কোয়ালিফাই যে এক্সামিনেশান যেটা হবে সেটা কিন্তু তার উপরেই ভিত্তি করে হবে অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন কিংবা থ্রি ইয়ার ডিগ্রি কোর্স কমপ্লিট থাকে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরে কিন্তু বলেছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু আপনাদের লেভেল টু এর বেতন দেওয়া হবে তিরিশটি রয়েছে শূন্য পদ এবং এখানে যেটা কোয়ালিফিকেশান বলা রয়েছে এবং সীমা বলা রয়েছে যে এখানেও কিন্তু আপনাদের সাতাশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পাস্ট ফর সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন দু নম্বরে বলেছে কিন্তু প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার্স অ্যান্ড বেসিক সফটওয়্যার প্যাকেজ সাচ অ্যাচ উইন্ডোজ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ল্যান্ড আর্টিটিক অর্থাৎ এখানে যদি আপনাদের কম্পিউটারে জ্ঞান থাকে বা কম্পিউটারে কিন্তু হবে এবং যদি কম্পিউটারে সফটওয়্যার যদি আপনাদের জ্ঞান থেকে থাকে অর্থাৎ উইন্ডোজ কিংবা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম তবে কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে তারপরে যেটি রয়েছে তিন নাম্বার পোস্ট তিন নাম্বার পোস্ট আপনারা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তিন নম্বরে বলে দেওয়া রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়ার অ্যাকাউন্টেন্ট পদের জন্য কিন্তু আপনাদের লেভেল ফোরের বেতন দেওয়া হবে এখানে কিন্তু চারটি মাত্র রয়েছে শূন্য পদ এবং এখানে যেটি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অর্থাৎ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে টি বলা রয়েছে বয়সসীমা সাতাশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে ব্যাচেলার ডিগ্রি উইথ ম্যাথস অর স্ট্যাটিক্স অর এ ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনারা এখানে যদি ম্যাথ কিংবা স্ট্যাটিক্সের ওপরে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন কিংবা কমার্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই কিন্তু রয়েছে তিনখানা পদ তিনখানা পদের কিন্তু শূন্য পদ এবং বেতন এবং কিন্তু বয়সীমা শিক্ষাগত যোগ্যতা পুরো বিস্তারিতভাবে আপনাদের সামনে জানালাম এরপরে কিন্তু যেটি জানিয়ে দেব যে এখানে বয়সের ছাড় কি রয়েছে অর্থাৎ আপনাদের যে বয়সের ছাড় রয়েছে সেটি কিন্তু কী রয়েছে সেটি কিন্তু এখানে এবার দেখিয়ে দেবো অর্থাৎ এখানে বয়সসীমা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন যেখানে কিন্তু প্রথমত দিয়ে দেওয়া রয়েছে এস হলে পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসি হলে কিন্তু তিন বছরের ছাড় পাবেন পিডাব্লিউ ইউর অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি যদি পি ডি হয়ে থাকেন তাহলে দশ বছরের ছাড় এবং ও যদি পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে তেরো বছরের ছাড় পাবেন এবং এসসি এসটিতে যদি পিডাব্লিউ ডি হয়ে থাকেন তাহলে কিন্তু পনেরো বছরের ছাড় পাবেন এবং যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু তিন বছরের ছাড় পাবেন ঠিক আছে তারপরে কিন্তু এখানে আরও রয়েছে চাইলে আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল ও নোটিশটাকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন আমি কিন্তু মেন মেন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করছি এরপরে কিন্তু বলে দেবো আপনাদের যে প্রার্থী বাছাই পদ্ধতিটি কী রয়েছে অর্থাৎ সিলেকশন প্রসিডিউর কী রয়েছে সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেবো দেখুন সবার প্রথমেই কিন্তু এখানে সিলেকশন প্রসিডিউরে যেটি রয়েছে স্টেজ ওয়ানের কিন্তু এক্সাম হবে স্টেজ ওয়ানের এক্সামে কিন্তু আপনাদের হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যে কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু দুশোটি কোশ্চেন থাকবে এবং দুশোটি কোশ্চনের কিন্তু থাকবে দুশো এবং তার জন্য যে আপনারা সময়টা পাবেন সেই সময়টা পাবেন কিন্তু একশো আশি মিনিট আপনারা দেখতে পাচ্ছেন একশো আশি মিনিট আপনারা সময় পাবেন দুশোটি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য সেটা কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে স্টেজ ওয়ানের পরীক্ষা তারপরে এবারে আমরা কিন্তু দেখে নেব যে সিলেবাস কী রয়েছে অর্থাৎ স্টেজ ওয়ানের জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কী রয়েছে সেটি কিন্তু এবারে আমরা দেখে নেব আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্টেজ ওয়ানের যে সিলেবাসটি রয়েছে সেখানে কিন্তু সবার প্রথমে যেটি দিয়ে দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তার জন্য কিন্তু পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে কিন্তু এক তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস তার জন্যও কিন্তু পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে তারপরে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ তার মধ্যেও কিন্তু পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে তারপরে রয়েছে কিন্তু ইংলিশ কম্প্রিয়েনশান তার জন্যও কিন্তু পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে এই নিয়ে কিন্তু টোটাল চারটি বিষয়ের উপরে কিন্তু আপনাদের প্রথম স্টেজ ওয়ানের পরীক্ষা হবে এবং টোটাল মিলিয়ে কিন্তু দুশো নাম্বারের প্রশ্ন থাকবে যে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে অর্থাৎ দুশো নাম্বারের পরীক্ষা হবে তার জন্য সময় পাবেন কিন্তু একশো মিনিট এরপরে দেখে নেব এখানে নেগেটিভ মার্কিং আছে কি নেই নেগেটিভ মার্কিং দেখার জন্য কিন্তু আপনাদের একটু ওপরে স্কল আপ করে নিতে হবে স্কল আপ করে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটি প্রশ্ন ভুল হলে কিন্তু জিরো করে নাম্বার কাটা যাবে অর্থাৎ চারটি প্রশ্ন ভুল হলে কিন্তু এক নাম্বার আপনাদের কাটা যাবে এরপরে আমরা দেখে নেব যে কোশ্চেন পেপার ঠিক কেমন হবে এখানে দেখুন কোশ্চেন পেপার আপনারা দেখতে পাচ্ছেন অনস্কিল এখানে কোশ্চেন পেপার রয়েছে কোশ্চেন পেপার যেটি রয়েছে সেটা কিন্তু প্রথমত স্টেজ ওয়ানের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোশ্চেন পেপার থাকবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন পেপার থাকবে এবং যেটি রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তার জন্য কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের কমন পেপার থাকবে গ্র্যাজুয়েশন বেসিস আপনাদের প্রশ্ন হবে তারপর যেটি রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট তার জন্য কিন্তু গ্র্যাজুয়েট লেভেলেরও এখানেও কিন্তু সেই গ্রাজুয়েট লেভেলেরও প্রশ্ন হবে তো এরপরে আমরা দেখে এবং স্টেজ টু অর্থাৎ স্টেজ ওয়ানে কোয়ালিফাই করার পর স্টেজ টুয়ে কী পদ্ধতি রয়েছে সেটি কিন্তু আমরা এবার দেখে নেব এখন এখানে স্টেজ টু যেটি বলে দেওয়া রয়েছে সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আপনারা যদি স্টেজ ওয়ানে যদি আপনারা কোয়ালিফাই করে যান তাহলে কিন্তু স্টেজ টু এর জন্য যে আপনাদের কম্পিউটার ভিত্তিক টেস্ট কিংবা যারা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবেন তাদের জন্য যে স্কিল অর্থাৎ বেসিক স্কিলগুলো আছে সেগুলোরই কিন্তু টেস্ট নেওয়া হবে টেস্ট নেওয়ার পরে যদি আপনারা সেখানে পাস করে যান বা কোয়ালিফাই করে যান তবেই কিন্তু আপনারা এখানে নিয়োগ পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব যে আবেদন ফি কত রয়েছে অর্থাৎ এখানে আবেদন করতে হলে কি পরিমাণ টাকা ফিস তারা ধার্য করেছে সেটা কিন্তু এবারে আমরা দেখে নেব দেখুন এবারে চলে এসেছি আমরা এক্সামিনেশান ফিসে অর্থাৎ এক্সামিনেশন ফিস যেটি রয়েছে সেটি কিন্তু সত্যি কথা বলতে আমি নিজে যখন দেখেছি আমি নিজেও কিছুটা স্তম্ভিত হয়ে গেছি অর্থাৎ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ইউ আর অ্যান্ড ও অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু এখানে পরীক্ষায় বসার জন্য বা পরীক্ষায় আবেদন করার জন্য যে ফিজ ধার্য করা হয়েছে সেটি কিন্তু রয়েছে পনেরোশো প্লাস এইটিন পার্সেন্ট অর্থাৎ এটি একটি বিশাল অঙ্কের একটি টাকা যেখানে কিন্তু সত্যি এটা সরকারের দেখা উচিত ছিল যেখানে কিন্তু ধার্য করা হয়েছে পনেরোশো প্লাস এইট্টিন পার্সেন্ট জিএসটি অর্থাৎ পনেরোশোর সঙ্গে যদি আপনারা এইট্টিন পার্সেন্ট জিএসটি জুড়ে দেন তাহলে মিনিমাম হয়ে যাচ্ছে সতেরোশো সত্তর থেকে শুরু করে পঁচাত্তর টচাত্তর এরকম কিছু একটা হয়ে যাচ্ছে আমি যদি বা হিসাব করে দেখিনি তবে এরকমই একটা অ্যাপ্রোক্স এসে দাঁড়াচ্ছে সতেরোশোর ওপরে অর্থাৎ আঠারোশোর কাছাকাছি টাকা কিন্তু এসে দাঁড়াচ্ছে এবং যেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এবং এসসি সি এস টি পিডাব্লিউডি এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম ফিস এখানে ধার্য করা হবে না অর্থাৎ কোনো রকম ফিস লাগবে না কোনো রকম আবেদন চার্জ লাগবে না আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন কিন্তু যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ও বিসি রয়েছেন তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা সঙ্গে এইটিন পার্সেন্ট জিএসটি যোগ করে কিন্তু প্রায় আঠারোশোর কাছাকাছি টাকা কিন্তু এখানে লেগে যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা সত্যি একটু দেখার ব্যাপার ছিল সরকারের তো যাই হোক এরপরে আমরা দেখে নেব যে এখানে আপনারা আবেদন করবেন কিভাবে দেখুন এখানে কিন্তু অনলাইনে আবেদন করার জন্য সম্পূর্ণটা কি আপনাদের অনলাইনে করতে হবে অর্থাৎ মোবাইলে হোক কিংবা কম্পিউটারে হোক সেখানে কিন্তু করে নিতে হবে আপনারা এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে WWW. ডট নেট বোর্ড ডট এডু ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে কিন্তু পনেরোই জুলাই দু হাজার একুশ এই তারিখে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ যেটি আমি বলেছিলাম চোদ্দোই আগস্ট দু হাজার একুশ সেই তারিখ পর্যন্তই কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন অর্থাৎ আগামী মাসের পনেরো তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং সেটি গিয়ে শেষ হচ্ছে অগাস্ট মাসের চোদ্দো তারিখ পর্যন্ত তো এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন জয় হিন্দ